এই সাত অপরাধের মধ্যে একটা অপরাধ সুদ খাওয়া, যেটা আমাদের বাংলাদেশে একদম অপরিচিত। কি খাওয়া বলেন সবাই? সুদ খাওয়া। এই সুদ খাওয়া, সুদ খাওয়ার ব্যাপারে ১৩টা কথা মনে রাখবেন। এক নাম্বার, যে ব্যক্তি সুদ খায় আল্লাহ আর আল্লাহ রসুলের পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। সূরা বাকারার ২৭৮-২৭৯ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনাল রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। কথাটা বুঝেন তো? আমি ওনারে বললাম, আব্দুর রহমান ভাই, আপনি যদি আব্দুর রহমান হন আমার সাথে আসেন। আল্লাহ বলছেন, হে ইমানদার তুমি আল্লাহকে ভয় করো, হে ইমানদার তুমি যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। কেমন কথা এটা? হে ইমানদার তুমি যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। আল্লাহ মুমিন বলেই ডাকছে আমাকে আপনাকে, হে ইমানদার তুমি যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও, আর যদি মনে করো না তুমি মুমিন না তো খাও। যদি তুমি মুমিন হও তো সুদের কারবার ছেড়ে দাও, আল্লাহ বলছেন। পরে কি কয় দেখেন, ফাইল্লাম তাফালু, আমি আল্লাহ বলার পরে যদি তুমি না ছাড়ো, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ আর তার রসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। তাহলে এখন আমি আল্লাহর আয়াত জানাইয়া দিলাম, আজকের পরে যারা খাবেন তার মানে এখন আপনি চান হ্যাঁ আমি আল্লাহর সাথে যুদ্ধ করি। হ্যাঁ এটাই তো, আপনি যদি সুদ না ছাড়েন। দুই নাম্বার, যে ব্যক্তি সুদ খায় কেয়ামতের মাঠে সে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায় উঠবে? পাগল অবস্থায়। সূরা বাকারার ২৭৫ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শায়তানু মিনাল মাস, তারা এমন অবস্থায় কেয়ামতের মাঠে উঠবে যেন শয়তান স্পর্শ করে তাদেরকে পাগল বানিয়ে দিছে, এমন অবস্থায় উঠবে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ বিসনুর রিবা, এটা এই কারণে তারা বলতো ব্যবসা সুদের মতো, নাউজুবিল্লাহ ব্যবসা সুদের মতো। আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন। বলেন ব্যবসা হালাল, ব্যবসা সুদ হারাম। কেলো দুই নাম্বার। তিন নাম্বার, যে ব্যক্তি সুদ খায় কেয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে মনে হবে তার গলা ধরে কেউ চেপে তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করছে, এমন অবস্থা হবে। উমদাতুত তাফসীর এক নাম্বার খণ্ড ৩৩০ নাম্বার পৃষ্ঠা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল, আকিলুর রিবা ইবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনা, সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটা চেপে ধরা হয়েছে হত্যা করার জন্য, এমন অবস্থায় উঠবে। মনে হবে তার গলায় কেউ ফাঁসি দিচ্ছে বা টান দিতে, হা হা করতে করতে কেয়ামতের মাঠে উঠবে। ইমদাদুত তাফসীরে আসছে, ইউকালু লি আকিলির রিবা, সুদখোরকে বলা হবে, খুসসিলা হাকালিল হার, ও সুদখোর তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য কেয়ামতের মাঠে। সুদখোরের অস্ত্র সুদ, বলেন সুদখোরের অস্ত্র সুদ, আল্লাহ বলবে অস্ত্র নাও। কেয়ামতের মাঠে কি সুদখোর আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে? এই গেল তিন নাম্বার। চার নাম্বার, আপনাদের এই এলাকার নাম কি? সাতগাঁও। এই সাতগাঁও এলাকার যারা সুদ খায় তারা ভালো মানুষদের উপরও আল্লাহর আজাবকে বৈধ করে নেয়। ভালো মানুষদের তো দোষ নাই, কিন্তু যারা সুদ খায় তারা আল্লাহর গজবকে এই এলাকার অপরাধী নিরপরাধী সবার জন্য বৈধ করে নেয়। আত্তারগিব আত্তারহিব তিন নাম্বার খণ্ড ৬৯ নাম্বার পৃষ্ঠা, ৫৯ নাম্বার পৃষ্ঠা, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইদা যাহারা যিনা ওয়া রিবা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যদি দুইটা কাজ বেড়ে যায়, এক নাম্বার ব্যভিচার, দুই নাম্বার সুদের কারবার, কয় অপরাধ বেড়ে যায়? ব্যভিচার আর সুদের কারবার। ক্বাদ আহাল্লু বি আনফুসিহিম আযাবাল্লাহ, ওই মানুষগুলা আল্লাহর গজবকে এলাকার জন্য বৈধ করে নেয়। এবার আসেন, কিছু মানুষ আছেন আপনারা যারা সুদ খান না, আপনারা কি করেন? যারা সুদ খায় তাদের ব্যাপারে যখন শোনেন তখন বলেন কি, হে খাইলে আমার কি? মানে আপনারা এরকম বলেন যে আরেকজনে খাইলে আমার কি? মনে রাখবেন, আপনারা যারা খান না, বাধা দেওয়ার সামর্থ্য থাকার পরেও যদি বাধা না দেন, মরণের আগে আপনিও বিপদে পড়বেন।
قال رسول الله صلى الله عليه وسلم نبيجي بولن ما من رجل يكون في قوم يعمل فيهم بالمعاصي يقدرون على أن يغيروا فلا يغيروا إلا أصابهم الله بعذاب من قبل أن يموتوا কোন এলাকার মধ্যে আপনি আছেন ওই এলাকার মধ্যে গুনাহ হয় ওই গুনাহ বাধা দেওয়ার ক্ষমতা আপনার থাকা সত্ত্বেও আপনি বাধা দেন না মুখ দিয়েও তো কইতে পারেন এই তুমি সুদ খাও না না আপনার শরম লাগে কিমনি কইবেন একজনকে মুখ দিয়েও বলতে পারেন যে সুদ খাও না এটাও আপনি কর না নবীজি বলেন মরণের আগে অপেক্ষা থাকবা তোমাকেও আযাবের মধ্যে পড়তে হবে তাহলে নিরপরাধ যারা আছেন আপনারা বসে থাকলে হবে না আপনারা এদেরকে যদি পারেন হাত দিয়ে বাধা দিতে না পারেন তাহলে মুখ দিয়ে বাধা দিতে হবে যে তুমি এটা করবে না পাঁচ নাম্বার আপনাদের এলাকার যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগবে কি লাগবে হঠাৎ আওয়াজ এরকম হালকা হয়ে গেল সবার আল্লাহ জানে রহস্য কি তা দুর্ভিক্ষ আসবে কি আসবে দুর্ভিক্ষ মুসনাদে আহমদ কিতাবের নাম 17822 নাম্বার হাদিস আন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল عمر بن العاص رضي الله تعالى عنه برننا نبي جي بولن ما من قوم يكون في ما من قوم يظهر فيه الربا কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার ব্যাপক হয়ে যায় الا اخذوا بالسنا ওই এলাকাকে দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করা হবে কি বেড়ে গেলে সুদের কারবার এটা বেড়ে গেলে ওই এলাকাকে দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করা হবে وما من قوم يظهر فيهم الرشا কোন এলাকায় যদি ঘুষের কারবার বেড়ে যায় ইল্লা উখিজু বিরুমি ওই এলাকার পুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে তাহলে সুদের কারবারে দুর্ভিক্ষ ঘুষের কারবারে কাপুরুষ ছয় নাম্বার আপনাদের যারা সুদ খান পেটের মধ্যে সাপ ঢুকান কি ঢুকান সাপ ইবনে মাজা কিতাবের নাম 2273 নাম্বার হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه برننا الله نبي بولن أتيت ليلة أسري بي على قومين معراج الرات أمي غمن قلام হঠাৎ একদল মানুষের পাশ দিয়ে গেলাম তাকায় দেখলাম বুতুনুহুম কালবুয়ুত তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো পেট কিসের মতো আচ্ছা বাড়ির মতো পেটে গ্লাস থাকলে না দেখান যেত আচ্ছা এটাই মনে করেন এটাই পেট নবীজি বলেন ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম পেটের ভিতরে দেখা যায় বাহির থেকে বিশাল বড় বড় সাপ দৌড়ায় আমি প্রশ্ন করলাম মান হা উলা ইয়া জিব্রিল জিব্রিল এরা কারা জিব্রিল আমিন জবাব দে হা উলা ই আকালাতুর রিবা ইয়া রসুলাল্লাহ এরা হলো সুদ খুরের দল সাত নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাত নাম্বার যারা সুদ খায় তারা আপন মায়ের সাথে ব্যভিচার করে ইবনে মাজা 2274 2275 নাম্বার হাদিসের বর্ণনা আর রিবা সাবউনা হুবা সুদের 70টা শাখা সুদের গুনাহের শাখা 70টা বলেন সুদের গুনাহের শাখা 70টা আইসারুহা আইয়ান কি হাদ রজুল উম্মা সবচেয়ে নিম্ন শাখা হলো আপন মায়াকে বিয়ে করা এটা সবচেয়ে নিম্ন তো বাকি 69টা কেমন সবচেয়ে নিম্ন এটা আপন মাকে বিয়ে করা মানে ব্যভিচার করা নাউজুবিল্লাহ এটা সাত নাম্বার আট নাম্বার সুদ খাওয়া দুনিয়া ধ্বংস করা আখেরাত ধ্বংস করা দুনিয়া ধ্বংস সহিউল জামে 1730 নাম্বার হাদিস লায়াত খুলুল জান্না জাসাদুন গুজিয়া বিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম টাকায় লালিত পালিত হয় আচ্ছা আপনি তো আপনার ছেলের জন্য সুদ খান আপনি আপনার মেয়েটার জন্য সুদ খান আপনি আপনার বিবির উন্নতির জন্যই তো সুদ খান আমার মা বোনরা এখানে যারা আছেন আমার ভাইয়েরা এখানে যারা আছেন আমার সমবয়স্ক সহপাঠী যারা আছেন আপনি আপনার বাবাকে বলেন আব্বা মাসে বারো মাসে আমাকে বারোটা শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি দেওয়া দরকার নাই হালাল টাকায় পারেন একটা দুইটা দিলেই হবে হারাম টাকায় আমাকে কিছু দেওয়া দরকার নাই মেয়ে যারা আছেন আপনি আপনার আব্বাকে বলেন আব্বা প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে আমার বেশি বেশি কসমেটিক্সের প্রয়োজন নাই হালাল টাকায় পারেন আমাকে দিবেন হারাম টাকায় আমাকে কিচ্ছু দিবেন না মা বোনরা আপনি আপনার স্বামীকে বলেন স্বামী আমার তুমি যদি হালাল টাকায় আমাকে খাওয়াইতে পারো তাহলে আমাকে খাওয়াও যা পারো কম কিন্তু হারাম টাকা আমার পিছে খরচ করবো না আমি আশাবাদী কোনো স্ত্রী তার স্বামীকে যদি এটা বলে
কোনো সন্তান যদি তার বাবাকে বলে, কোনো মেয়ে যদি তার বাবাকে বলে, অবশ্যই অবশ্যই ওই বাবা ওই স্বামী সুদ থেকে ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। এটা বলেন, আপনি বলেন, আল্লাহ আমাদের সকলকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো আট নাম্বার, সুদ খাওয়া দুনিয়া ধ্বংস করা, আখেরাত ধ্বংস করা। সহি বুখারি 2766 নাম্বার হাদিস, রসুল বলছেন সাতটা অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দেয়, এর মধ্যে একটা সুদ খাওয়া। সুদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নয় নাম্বারটা বলার আগে আগে দোয়া করি, আল্লাহ যেন কাউকে সুদি লেনদেন অবস্থায় মরণ না দেয়, আল্লাহ যেন সবাইকে ফিরে আনে, খুব দ্রুত যেন এই অপরাধ থেকে ফিরিয়ে আনেন। আল্লাহ না করেন যদি সুদি লেনদেনে আপনার মরণ হয়, আপনাকে আমরা কবর দিয়ে চলে আসলাম, আপনি না একটা নদীর মধ্যে সাঁতার কাটা শুরু করবেন, সাঁতার কাটতে কাটতে কিয়ামত পর্যন্ত শুধু বারবার পাড়ে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু কিনারায় যেতে পারবেন না। দলিল সহি বুখারীর 2085 নম্বর হাদিসের বর্ণনা, আন সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم نبيجي বলেন رأيت الليلة رجلين أتيان রাতের বেলা দেখলাম দুই ব্যক্তি আমার কাছে আসছে فأخرجاني إلى أرض مقدسة আমাকে একটা পবিত্র জমিনের দিকে নিয়ে যায় فانطلقنا حتى أتينا على نهر من دام আমরা তিনজন চলতে লাগলাম, চলতে চলতে একটা নদীর কাছে গেলাম, নদীর মধ্যে তাকিয়ে দেখলাম ওই নদীর মধ্যে রক্ত আর রক্ত। নদীতে কি আমাদের দুনিয়ার নদীতে কি পানি, নবীজি দেখলেন ওই নদীর মধ্যে রক্ত, নবীজি বলেন দেখলাম মাঝখানে এক ব্যক্তি ফিহি রজুলুন কাঈম, মাঝে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, ও আলা ওয়াস্তিন নাহরি রজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় আরেকজন দাঁড়িয়ে আছে তার সামনে পাথর আর পাথর। নবীজি বলেন ফাকবালার রজুল উল্লাদি ফিন্নাহরি, নদীর মাঝখানের লোকটা নদীর কিনারায় রওনা করে, নদীর কিনারার লোকটা রমাবি হাজারিন ফিফি, একটা পাথর নিয়ে ওই সাঁতারকারী লোকটার মুখ বরাবর মারে, রদ্দাহু হাইসু কানা, মাঝখানের লোকটা আবার আগের জায়গায় চলে যায়। নবীজি বলেন আবার লোকটা আসে, কুল্লামা যা আলী আখরুজা, যত আবার বের হতে চায় তত আবার পাথর খায়, আবার নদীর মাঝখানে চলে যায়। জিব্রিল আমিন আমাকে বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাযী রাআইতাহু ফিন্নাহরি আকিলুর রিবা, যাকে আপনি রক্তের নদীর মধ্যে দেখলেন এটা হলো সুদখোর, নাউযুবিল্লাহ সুদখোর। 10 নাম্বার, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, চার জনকে আল্লাহ রাসূল অভিশাপ দেয়। নাসাই শরীফ 5103 নম্বর হাদিসের বর্ণনা, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'ানা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা, আল্লাহর রাসূল সুদখোরকে অভিশাপ দেয়, সুদদাতাকে অভিশাপ দেয়, সুদের লেখককে অভিশাপ দেয়, সুদের সাক্ষী তাকেও আল্লাহ নবী অভিশাপ দেয়। এলাকার কিছু সহজ সরল মানুষ আছে, তিন চারজন পাঁচজনকে একজনে কয় এই তুই আগামীকাল সকালে ওই সাতগাঁও বাজারে যাবি, বাজার আসেনি সাতগাঁও, আচ্ছা সাতগাঁও বাজারে যাবি, যাওয়ার পর তোর নাস্তার দাওয়াত তোদের, তো বেচারারা চাদর টাদর গায়ে দিয়ে শীতকাল সকালবেলা মজার মজার নাস্তা করার জন্য গেছে, সহজ সরল মানুষ পাঁচ ছয়জন, গিয়া দেখে হোটেলের মধ্যে তিনটা পরোটা, একটা বাজি, একটা ডিম আমলেট সবার প্লেট, তো ওনারা গিয়ে খাইছে, খাওয়ার পর কয় তোদেরকে যে কারণে নাস্তা করাইলাম, আমি তো একজনে 5 লাখ টাকা ঋণ দিমু, এখন তোরা সাক্ষী পাঁচজন, তো এই রে 5 লাখ টাকা দিলাম, এক বছর পরে টাকাটা ফেরত দিবে, সে আমার সম্পর্কে খুব কাছের লোক, তো যাই হোক এক বছর পরে 5 লাখ টাকা দেওয়ার সময় ওই আরেকটু 1 লক্ষ টাকা আমি বাড়াইয়া দিব আর কি, আমার তোরা সাক্ষী, আর 1 লক্ষ টাকা পাশে আর 1 লক্ষে কত হয় তোমরা সাক্ষী, তো এরা পাঁচজন তো বুঝে না এত কিছু, কয় ঠিক আছে, আচ্ছা এই পাঁচজন শুধু কি করলো, বাজি খাইলো, পরোটা খাইলো আর ডিম খাইলো আর সাক্ষী দিল, খায়ও নাই সুদ দেয়ও নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ এইগুলোও পাইতেছে। সাক্ষী দিবেন না, লেখবেন না, সুদ দিবেন না, সুদ খাবেন না, আল্লাহ হেফাজত করেন। 11 নাম্বার, জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বেশি গুনাহ করা।
মুসনাদে আহমদ কিতাবের নাম 22007 নম্বর হাদিসের বর্ণনা দিরহাম রিবান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা 12 নম্বর আবার দোয়া করি সুদি লেনদেনের জন্য কারো মরণ না হয় যদি হয়ে যায় সে জান্নাত থেকে বঞ্চিত হবে আল মুস্তাদরক লিল হাকিম কিতাবের নাম হাদিস নাম্বার 2260 নম্বর হাদিস এই হাদিসে আসছে আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক তাদেরকে জান্নাত না দেওয়া এক নাম্বার মুদমিনুল খামরি শরাব পানকারী দুই নাম্বার আকিলুর রিবা সুদখোর